গাইস, কি সবাই ভালো? তো আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আমার হাতে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিফট। আর আজকে হচ্ছে টিচার্স ডে পালন করবো। তো আমাদের কালকে ছিল না, মানে আমাদের গতকালকে আমাদের টিচার্স ডেটা মানে উদযাপন করতে পারিনি, কারণ সেদিনকে আমাদের টিউশন ছিল না। তো আজকে আমাদের টিউশন আছে, তো আজকে যাবো আমরা টিচার্স ডেটা যথাযথভাবে মানে উদযাপন করার চেষ্টা করবো। তো চলো, কী কী করি কি না করি, যেটুকু এনজয় করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। এই ফাইনালি আমরা এখন চলে এসেছি যে যেখানে আমাদের পড়ায়। তো দাদা এখানে দাঁড়িয়ে আছে, আর দাদার সামনে ব্লগ করছি, মানে সাহসটা দেখো। তো এখানে আমার ব্যাগে আছে যে জিনিসটা, আর এদিকে হচ্ছে যে বন্ধু এখানে আমার চ্যানেলে খুঁজছে। তো চ্যানেল খুঁজে কোনো লাভ নেই, কালকের ব্লগ এখনও আপলোড হয়নি, আর এখন আপলোডটা হবে ভিডিওটা। এই তোমাদেরকে একটা ঝাক্কাশ জিনিস দেখাবো, দেখো আমার বান্ধবীগুলো সেলিব্রেট মানে সেজেছে। তো আমি দেখো, আমি সেই সিম্পল সেই একটা গেঞ্জি আর ই পরে চলে এসেছি। তো আমি তো জানি এখানে কিছু একটা হবে, তো সোনার স্প্রেড দেওয়া হবে, তার জন্য আমি এখন এরকম সিম্পলভাবে সেজে চলে এসেছি, পায়ও চপ্পল। তো বেশি হচ্ছে দলে দলে আসছে সব, সবাই মিলে এখন যাচ্ছে আমাদের। যে আমাদের এখানে কোনো রকম মানে কোনো সুবিধা নেই, তো আমরা এখানে খালি জাস্ট দাঁড়িয়ে আছি। আর এখানে মানে আমাদেরকে ছবিভাবে তুলবে না নাকি সেটা আমি বুঝতে পারছি না। তো এখানে সব ধরে এখন ছবি তুলছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর ক্রাউড, এখানে মানে ধৈর্যের বাঁধ আর সহ্য হচ্ছে না। এখানে সব রূপসীমাপসীর লোকেরা দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই এসছে। ওইদিকে আমাদের বোনেরা রয়েছে, আর এদিকে হচ্ছে আমাদের ক্লাসে পড়ি আমরা, তো তারা এখানে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ সবাই মানে সেলফি টেলফি, মানে আজকে মানে শিক্ষক মানে যে শিক্ষক তাকে কোনো সম্মানই দেওয়া হচ্ছে না, আর এখানে সেই লেভেলে নেক্সট লেভেলের মজা করছে। তুমি কিছু বলবে? গজব বেজ্জতি হ্যায়। এখানে এখন সেলিব্রেটটা করবো। তো সেলিব্রেটটা করার পরে আমরা একটু আরেক জায়গায় প্ল্যান আছে, তো ওইখানে যাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছো মানে আমরা সাধারণ একটা টি শার্ট পরে চলে এসেছি আমরা কালকের মতন, সেই আমার ওই বন্ধু আর আমি। আর ওইদিকে ওরা দেখবে মানে উজবি, দেখতে পাচ্ছো এনারা সবাই ফটো তুলছিল। তো এদের মানে ফটো তোলা শেষ হচ্ছে না, তো সে কখন থেকে মানে ওয়েট করছি আর ওয়েট করছি, এখনো মানে কেক ঠেক কাটা হচ্ছে না। আর এইখানে দেখতে পাচ্ছ কেকটা রয়েছে, আর স্যার এখন এখানে দাঁড়িয়ে আছে, আর স্যার ও হাসি দেখো খালি। যাই হোক, সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে একজন আছে, এদিকে একজন আছে। তো মানে কেকটা এখনো কাটা হচ্ছে না, কেকটা কাটা হোক। মনে হচ্ছে কিছু একটা প্ল্যান আছে, ঠিক আছে গাইস, আমার হাতেও আছে, দেখতে পাচ্ছি। अब की कमी जरा है हर चीज को जुड़ा लगे जाए आर शुद्ध प्रेम उड़े अशे बॉयस रन अब शत्रु प्रेम मेरी गुलाम जो दी भालो टालो के उबाशे মানে একটু না একটু দিতে দিতেই সব শেষ। তো ফাইনালি আমাদের সেলিব্রেট কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে আমাদের। আর দেখি এখন কি খেতে দেয় আমাদের। তো ফাইনালি এখানে আমাদের গিফটটা দেওয়া হয়ে গেছে আমাদের স্যারকে, তো সবাই মিলে দিলাম, তো তার জন্য সবাই এদিকে সবাই ছবি তুলছে, আর এদিকে গিফট আমাদের দেওয়া হয়ে গেছে। 15 minutes later তো বাড়ি চলে আসার পরে কিছুটা রেস্ট মেস নিয়ে স্নান ধান করে, তো এখন আমি আবার রওনা দিয়ে দিয়েছি একটু দিদি বাড়িতে যাব। তো কী কী দিতে বলেছে মা, তো সেগুলো দিতে যাবো এখন দিদি বাড়িতে। আর আমার ছোটো ছোটো দুটো বুচকে ভাগনা ভাগনি আছে, তো অনেক দিন হয়ে গেছে তাদের দেখি না, তো এখন একটু যাবো ওইখানে। তো চলো, যদি মাঝে রাস্তায় কোথাও দাঁড়াই তো তোমাদের সাথে আবার কথা বলবো, আর না হলে পুরো একদম দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later তো ফাইনালি এখন দিদি বাড়িতে চলে এসেছি। তো অনেকক্ষণ আগে এসেছিলাম দিদি বাড়িতে, তো দিদি বাড়িতে এসে কী করব, তো একটু বৃষ্টির ওয়েদার, তো তো শুয়েছিলাম একটু, আর বাগনা বাগনির সঙ্গে একটু খেলা খেলা করছিলাম। তো দেখতে পাচ্ছে দিদি আমাকে খাবার খাওয়ার জন্য টাকা দিয়েছে এখানে 20 টাকা। তো এই 20 টাকা নিয়ে খাবার খেতে যাব। তো দেখি ভাগনা বাগনি দুটো কোথায় গেছে, ভাগনা বাগনি দুটোর সঙ্গে একটু কথা বলছি। তো দেখতে পাচ্ছ এই যে আমার কিউট ভাগ্নি এখানে, মা তুমি একটু বলে দাও, হাই বলে দাও। তো হাই তো এখন কথা বলবে না, এখনো খেলার মুডে আছে, তো খেলতে চলে গেল। তো যাই হোক, আমার বাবানটা কোথায় দেখতে হবে।
এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবা, না এটা আমার ভাগ্নে। কি বলে তো বাবা? জোরে বলো হাই গাইস। বলো তোমরা সবাই ভালো আছো? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, তোমরা সবাই ভালো আছো? তো এখন কথা বলবে না, ঠিক আছে? কিসের জন্য জানি না, মানে ক্যামেরার সামনে সবাই আসতে এরকম করে, তো এটা মানে বয়সের কোনো পার্থক্য নেই তো সবাই আর। চলো যাই হোক, তো আমি এখন চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় একটু খাওয়া দাওয়া কিছু একটা করতে হবে, তো তখন আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগটা। তো আমাদের ঘোরাফেরা কমপ্লিট এখানে। তো দিদি বাড়িতে যে কাজটার জন্য এসেছিলাম, তো সেটাও দিলাম। তো মা অনেক কিছু পাঠিয়েছিল, সেগুলো দিলাম দিদি বাড়িতে। আর চুলের অবস্থা আমার খালি এরকম হয়ে যায় কেন আমি জানি না। তো ভাগনা ভাগনিকে সবাইকে বাই বলে চলে এসেছি, বা টাটা, টাটা বলতে পারো, তো টাটা বলে চলে এসেছি। আর এখন আমি বাড়ির দিকে চলে যাব। তো মানে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেলে আবার কী করবো? তো এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে। তো বাড়ি যাওয়ার সময় আবার কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি আমার এই ব্লগটা। ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধু এখানে আমার বসে পড়েছে, আর এদিকে আছে প্রিয়া। দেখতে পাচ্ছ তোমরা কি বৃষ্টিতে আমি এখন বিজেপুরে গেছি। তো ভিজে গেছি বৃষ্টিতে, আর এখন এখানে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থাকার পরে এই যে এখানে চাউমিন আমাদের রেডি হচ্ছে ওইদিকে, তো এখান থেকে আমরা এখন চাউমিন খাবো। চাউমিনটা খাওয়ার পরে আবার বাড়ির দিকে চলে যাবো, তারপর ব্লগটা শেষ হয়ে যাবে। বৃষ্টির মধ্যে চাউমিন পেয়ে গেছি আবার কি। বাইরে দিয়ে বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ভিতরে এখন চাউমিন খাবো। তো এখন চাউমিনটা খাওয়া যাক। 15 minutes later তো ফাইনালি আমি এখন দিদি বাড়ি থেকে চলে এসেছি। আর দিদি বাড়ি থেকে চলে এসে এখন একটা দাদার দোকানে আছি। তো এই দাদার দোকানে কিছুক্ষণ ওয়েট মুয়েট করার পরে এখন বাড়ি চলে যাব। তো ব্লগটা আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ব্লগটা যদি 0% থেকে 1% ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভাই তোমাদের সাথে আছে সবদিন। তো লাভ ইউ অল, টেক কেয়ার। তো আজকের মতন বাই।